নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে রাইজে ইন্ডিয়া চ্যানেলে স্বাগত জানাই। আর সবার প্রথমে আপনাদেরকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। গড়িয়া মিতালি সঙ্গে নবদুর্গা একটি জগৎ পূজার মধ্যে অন্যতম। এখানে দেবী দুর্গা সহ তার আরও আটটি রূপকে পূজা করা হয়ে থাকে এবং এখানকার যে প্যান্ডেলের পাশাপাশি একটি আলাদা প্যান্ডেল তৈরি করা হয়েছিলো, যা লর্ডসের যে ব্যালকনি তার অনুকরণে তৈরি করা হয়েছিলো। অর্থাৎ 2002 সালে আজ থেকে 20 বছর আগে ভারত যখন ন্যাট ওয়েস্ট ট্রফি ফাইনালে জিতেছিল, তখন তদন্তন যে ক্যাপ্টেন্ট ছিলেন সৌরভ গাঙ্গুলি, তিনি তার জার্সি যে লর্ডসের ব্যালকনি থেকে উড়িয়েছিলেন এবং সেই যে ঘটনাটাকে স্মরণ করেই আলাদা ব্যালকনি তৈরি করা হয়েছিল এবং এখানে স্বয়ং সৌরভ গাঙ্গুলি নিজে এসে এই ঠাকুরের উদ্বোধন করেছিলেন। তো এখানে নবদুর্গার মধ্যে যে দেবী দুর্গা সহ বাকি অন্যান্য যে রূপ আছে সেটাই এখন আমরা দেখে চলেছি। তো প্রথমে যিনি ছিলেন হচ্ছেন দেবী মহাগৌরী, দেবী স্কন্দমাতা, দেবী অপরাজিতা, দেবী কুষ্মান্ডা, দেবী দুর্গা এবং দেবী মহা সরস্বতী, দেবী নারসিংহী, দেবী কালরাত্রি ও দেবী শ্রী নাগিনী বা নাইনী। এই যে আটটি রূপ সহ মা দুর্গার সম্মিলে নটি মূর্তি পূজিত হন এখানে। এই গড়িয়া অঞ্চলের এই যে ঠাকুরটি দেখতে বহু দূর থেকে লোকজন আসেন, সে শহরতলির বিভিন্ন জায়গা থেকে লোকজন আসেন এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকেও প্রচুর লোকজন আসেন। আপনারা এখন দেখছেন মণ্ডপের ভিতরের অংশের কারুকার্য, একটি ঝাড়বাতি আছে এবং সুদৃশ্য কারুকার্য করা হয়েছে। আর এরপরেই আমরা মণ্ডপের বাইরের অংশ আমরা দেখব। আপনারা এখনই দেখবেন বাঁদিকে লর্ডসের ব্যালকনি। এই যে হ্যাঁ, লর্ডসের ব্যালকনি আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।